করার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আমাকে যাদেরকে কাহর দেওয়ার জন্য। আমি একজন কালবেলার নিয়মিত পাঠক। খুব অল্প সময়ে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে কালবেলা। কালবেলার দুই বছর ছুটি উপলক্ষে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বৃদ্ধ আশ্রম সহ বিভিন্ন দুস্থ ও অসহায় মানুষকে কাপড় বিতরণ করছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কালবেলার দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে কালবেলা পরিবারকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃদ্ধাশ্রম সহ অর্ধশত পরিবারকে বস্ত্র বিতরণ করেছে। কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের বৃদ্ধাশ্রম এবং সীতাকুণ্ডর অনেক জায়গায় স্টেশনীয় বহুর অনেক মানুষের কাছে ওনারা এই কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বস্ত্র দিয়েছে এবং আরও বিভিন্ন সামাজিক কাজগুলো ওনারা করতেছে। কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে যেন অসহায় কিছু মানুষ কাপড় পাইল, কিছু মানুষ খাবার পাইল। তুই আসলে বলতে গেলে কালবেলার আসলে ওনারা খুব দ্রুত নিউজগুলো করে এমন প্রকৃত নিউজগুলো ওনারা তুলে ধরে আমার জানা মতে। এমন আমি কালবেলার একজন শুভাকাঙ্ক্ষী এবং কালবেলা আমি ফলো করি দেখি এমন আর কালবেলাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের মানবিক কাজ করে এমন মানবিক কাজের পাশাপাশি ওনারা যে নিজেরাও মানবিক কাজ করে এমন মানবিক কাজগুলোকে তুলে ধরে মানুষের কাছে যেন অন্য মানুষগুলা সামাজিক কাজগুলো করার জন্য আরও উৎসাহ হয় এমন পাশে থাকে। তো আমি কালবেলাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে মানবিক কাজে পাশে থাকার জন্য এবং ভবিষ্যতেও আমাদের এই বৃদ্ধাশ্রম এই তিনকালাতে আশা করি পাশে থাকবে।